এসো। দেখতে ভালো লাগছে তাই না? পয়লা বৈশাখে দিদি দিয়েছে। এটা কিসের জন্য? দরজা খুলতে দেরি হলো বলে নাকি ভুল ঠিকানা বলেছি বলে? এরকম উদ্ভট সেজেছো বলে। আমি মাঝে মধ্যে এরকম উদ্ভট সেজে থাকি। এর চেয়ে ভালো নাগা সন্ন্যাসী সেজে থাকবে, দেখতে ভালো লাগবে। পরের বারে সাজবো। দুধপুলি কোথায়? ভদ্রলোকের মেয়েকে এইভাবে কেউ ডাকে? দাঁড়াও আমি ডাকছি। মারিয়া, মা মারিয়া। সব কি পড়েছো? মনে হচ্ছে তোমার ষষ্ঠী পুজো রজত জয়ন্তী হচ্ছে। ভালো কিছু পড়তে পারো না? আসলে শনিবার আমাদের কাচাকুচির দিন। একেবারে ভুল করে সব ড্রেস আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। ও তাই? এক্স্যাক্টলি। আমাদের এক একটা দিন এক এক রকম। মঙ্গলবারে নিরামিষ, বৃহস্পতিবারে উপোস, আর শনিবারে কাচাকুচি। ইজি টপ। আরে রে রে, তাহলে এই দুটো টিকিটের আমি কি করব? কি আর করবে, ও সিনেমা হলের সামনে গিয়ে বেঁচে দাও। তোয়ালে পরে আর কি করে সিনেমা দেখতে যাবে? গিজি টং, তোয়ালে ছাড়াই যাবে। মানে মালকো, একটু সাইড এসো। এইটা না মোটে ভালো লাগে না। তুমি সবসময় আমার সাইড করে দাও কেন বলো তো? এদিকে এসো, চলো। যাই বাবুকে আমি কি জবাব দেবো রে? মালপো, মালপো। আর মালপো, রস শুকিয়ে গিজি টং হয়ে গেছে। আরে তুমি গ্রাউন্ড ফ্লোরে কি করছো? ফার্স্ট ফ্লোর এসো। সত্যি করে বলো, তুমি ওর সঙ্গে কি করলে? নিজের চোখেই দেখে নাও। দেখার মতো অবস্থা কি আর রেখেছো? দেখে সিটি মারার মতন অবস্থায় দুধপুলি। জিনিসটা কেমন লাগছে? ফাটাফাটি, জমি খি, পারফরমেন্স চলছি। চলো এবার যা হবে বাইকের পেছনে। শোনো না, বলছিলাম কি, এইরকম একটা চাদর টাদর কেটে আমারও একটা জামা কাপড় বানিয়ে দাও না, আমিও তাহলে সিনেমা দেখতে যাই। চুপচাপ কাপড়গুলো কেচে শুকনো করতে দেবে, এসে গল্প করবো। গিজি টং, চলো ডার্লিং। আরে নিবি কে, নিবি কে পঙ্গা, চিপে চা হয়ে চা চঙ্গা। আরে নিবি কে, নিবি কে পঙ্গা, চিপে চা হয়ে চা চঙ্গা।